dusdu, mau dusdu. Eto ji baba tumar? Oh nana, nana. Permuk dua ses. Ayo. Hello everyone. To ajker vlog e apnaderke aro ekbar welcome janaitasi. To ei je dekhlen bondhura amar prottek diner moton ajker din to emon hoy sokal ta amar ei rokom kannakatte koira amar din ta start hoy. To ekhane oi je amar chele tare ami megi banaiya dilam tar tiffin korbo ekhane boiya. To amar shashuri mae je ekhane shobji kaitta ditase amar liga niramish shobji korma ajke ekta. To amar shashuri ma ajke amare help kortase karon bachcha kachcha loiya khub koshto hoy. তো সকালে বেশি বেজাল করে মনাটা এমনি দুপুর দিকে আবার ঠিক হইয়া যায় তো ফারমিতা এখানে ঘুমলো আইতাছে আর কানতে কানতে আমার মনাটারও পরিশ্রম হইয়া গেছে বেশি তো এই যে আমি এখন শাক করমু আর এখানে সিদ্ধ তরকারি একটা বইছি আর এখানে ভাত বইলাম তো আমার এখন ওই যে কাফড়টি দুইটা সিতারাতারি কইরা কারণ হইলো গিয়ে আমার মনাটা কিতা করছে আজকে সোফার উপরে পটি কইরা দিছে তো এইটিয়ে ফর লগে লগে যদি পরিষ্কার না করি ফর একদম বেশি গন্ধ বাইরে আর ঘিন্নাও লাগে কারণ অক্ষণ করতেছি অক্ষণ মনাটারে পরিষ্কার করলাম তো পরিষ্কার কইরা সারা লগে লগে এই পটির কাপড়টিও ধুইয়া দিলাম নাইলে পরে খুব মানে বিরক্ত লাগে ঘিন্না লাগে আর এদিকে আমার কুয়ার থেকে জল তুললা তুললা আমার জল দুইতে লাগতাছে কাপড়টি কারণ হলো কি আমরার মোটরের যে পাইপ লাইনটি আছে এটি নষ্ট হইয়া গেছে তো খুব খুব কষ্ট হইতাছে আমার দিনটি এবার মানে কইয়া লাভ নাই আর তো আবার কাপড় টাপড় ধুইয়া সেরা আবার আমার রান্না করতে লাগবো গিয়া তো আমি কাপড়টি দুইয়া মেল্লা দিয়া সাইরা অক্ষণে আবার রান্না করমু কারণ সকালে শুধু শাক ভাত খাইছি সিদ্ধ ভাত তো আর একটা তরকারি না রান্না হলে তার বাবাও খাইতে চাইতো না বা মানে নিজেরই কষ্ট হয় খাইতে তখনে আদা রসুনও আমার গ্রাইন্ডারে পেস্ট করতে লাগে কারণ হইলে মিক্সচার গ্রাইন্ডারে আমার মনাটার খিচুড়িটা আমি গ্রাইন্ড কইরা দিই একবারে নাইলে খাইতে পারে না ঝাল লাগে তো এর লিগে এখন শিলনোড়া দিয়ে আবার নতুন কইরা যেমন সংসারটি স্টার্ট করে হোম কইরা করতাছি তো আমরা সবাই স্নান করা শেষ আর এই যে দেখুন বন্ধুরা আমার ছোট ছেলের কি হারে মানে রেস্টি বাইরা গেছে আর এদিকে এই যে নুকের আসর লাগছে খাজাইতে খাজাইতে রেস্টি প্রচন্ড চুলকায় মনে হয় হের তো এই যে নুকটিও কত লম্বা লম্বা আজকে তিন দিন দুইটা কাইটটা দিমু ভাবি কিন্তু কাটা আর হয় না তো মানে কোনো না কোনো কারণে ভুললা যাইতাছি তো এক কাজ পরে এক কাজ তো সময় থাকলেও আমার মনে থাকে না মনে থাকলেও সময় থাকে না তো এই যে গালে হাত দিয়া ঘুমাইতাছে এদিকে তো অক্ষণই কাইটটা দিমু নোকটিরা শুনছে ঘুমাইলে পরে নোক কাটলে বালা না কিন্তু কিছু করার নাই মনে আছে যখন অহনই লগে লগে কাইটটা দিমু আর রেশ না এমন কোনো জায়গা নাই বন্ধুরা আমি দেখাই এই যে পায়ের মধ্যে সবখানে রেশ তার কিতা করতাম আর ভাল লাগে না তো এদিকে আমার এক ছেলের তো যন্ত্রণা আছে তা আরেকদিকে আমার বেটটা ফুলাটাও মানে মেয়ে অর্ধেক ছেলে অর্ধেক এই যে আমি এদিকে কাজে ব্যস্ত থাকলে আমার জিনিসটি দিয়া আমার বড় ছেলেটা সাজুগুজু করে তো তার থেকে লুকাইয়া লুকাইয়া ভিডিও করতে লাগে মানে দড়াইয়া ফারমিতা ওই যে এদিকে ক্রিম ট্রিম লাগাইতেছে এদিকে আমার ছোট বোনে হি 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 কইরা হাসে আমার নিজেরই হাসি উঠে লুকাইয়া লুকাইয়া ক্যামেরা বন্দি করে ওই যে মানে সব সময় দেখে আবার এদিকে নজর বন্দি রাখে যে আমরা কোনো ভিডিও করতেছি আর এদিকে দেখুন রোলনটা কিরকম কইরা বগলে গৈসা গৈসা লাগাইতেছে ওই যে মানে কোন জিনিসটা কিরকম কইরা লাগাইতে লাগে সব জানে ওই যে দেখা লাগছে ক্যামেরাটা আবার নষ্ট কইরা দিতেছে এদিকে আয়া আর এখানে কতক্ষণ পরে আবার দেখুন ওই যে এক মনে এক দিয়ানে লিপস্টিক লাগাইতেছে আমার তো খুব চিন্তা লাগতেছে আমার বড় ছেলেটা জানি বড় হইয়াও এমন থাকে তো শেষ ওই যে খুব বকাঝোকা করে তার বাবাও আমার লিপস্টিকটা তোরে বাইঙ্গা দেয় তা বুঝবি পুরা হিজড়ার মতো লাগে দেখতে এটা বড় হইলে নিশ্চয় হিজড়া হইব তুই কিতা মায়ানি হ্যাঁ নেট ভিডিও বৃষ্টি আইতাছে রে বৃষ্টি আইতাছে বাইরে গুড়ি গুড়ি ফুটা বৃষ্টি পড়ের তো কাপড়টি সুন্দর মতো মেলতে পারি না কতক্ষণ রুদ্র দেয় না আকাশটা আবার বৃষ্টি এটা বৃষ্টিও না কিচ্ছু না একবার বৃষ্টি একবার কিতা জানি না তো কাপড়টি দুকাইলে বৃষ্টিটা থামে আর কাপড় যদি মেলা থাকে তা বেশি করে বৃষ্টি দিব ওই যে আকাশটা কিরকম মানে বৃষ্টি দিবনি না দিতে না ওখনো জানি না তো তবুও আদা ফুরা শুকনা হইছে না আদা মাদা শুকাইছে তো এটি আমি দড়িত নিয়ে আসে এরা মেঘলা দিমু
আর এখানে ওই যে আমার বোনরা আমি ভিডিওর মধ্যে তুলি না, একটু দেখুন বন্ধুরা আমার বোনরা যে ক্যামেরায় বন্দি রাখলে কি তার রিয়াকশন করে, এই যে চোখটি দেখুন খালি, মানে ভিডিও করলেই রাগ উঠে বনুতিকা। তো এর লিগে আমি বনুরে বেশি ক্যামেরার মধ্যে আনি না। আর আমরার যে গরম টাইমটা আইলে মানে বরফের যে এক যন্ত্রণা, খালি দেলি দেলি আইসক্রিম রাস্তার মধ্যে, এদিকে আমার মনাটারে আমি খাইতে দিই না, বড় ছেলেটারে খাইতে দিই না। তো আইসক্রিম খাওয়ার লিগা খুব বায়না করে, পাগলে দর্শা আইসক্রিম খাইতো, ওই যে তবুও যতই চিল্লা চিল্লি করুক দিতাম না। তো আমার ছেলের একজন বান্ধবী আইছে, তারা দুইজনে পড়াশোনা একজনটা একজন জিজ্ঞাসা করে, তুই কত পারবি জানি। তো এই যে কতক্ষণ ধরে তারা এই নমুনা করতেছে একজন একজন জিগায়, তো প্রথম করছে তার বান্ধবী আমার ছেলেটারে, তো সবটি পারছে না, আর এখন তার বান্ধবী রেতে নিজে জিগাইতেছে, নিজে তো পারছে না এরা কয় না, ওই যে তার বান্ধবী না পারলে হাসি দেয়, আমারও খুব মজা লাগতেছে তারা দুইজন রে দেখা। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি লম্বা করতাম না, তো আজকের ব্লগটা এই অবধি রাখমু, তো আবার দেখা হইব কালকের নেক্সট ব্লগের মধ্যে। তো আজকের লিগা সবাই রে গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমারে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেছেন, তো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।